নমস্কার বন্ধুরা, আজকে আমি গাজরের হালুয়া বানাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন গাজরের হালুয়াটা কীভাবে বানানো হয়। প্রথমে গাজরটা আমি ঘষে নেব, তো বন্ধুরা ঘিটা গরম হয়ে গেছে, কড়াইয়ে ঘি দিয়েছিলাম, তো এখন আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। তো গাজর কুচিটা আমি মোটামুটি 10 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি, তারপর আমি দুধ ঢেলে দিলাম। এখন ভালো করে ফুটবে, সিদ্ধ হবে, তারপর চিনি দিয়ে দেব। আমি 250 গাজরে 500 দুধ দিয়েছি, তাতে খেতে বেশি ভালো হবে। অল্প দুধ দিলে অত ভালো টেস্ট হয় না, দুধটা একটু বেশি দিলে খাবারের স্বাদটা একটু বেশি ভালো হয়। তো আমার গাজরের হালুয়াটা ফুটে গেছে, খুব জোর জোর ফুটছে। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। যে যেমন মিষ্টি খাবেন সে সেরকমই চিনি দেবেন। দুধটা মুড়ে আতমরা হয়ে গেলেই আমি গাজরের হালুয়াটা নামিয়ে নেব। আর একটু দুধটা আমি মারবো, তবে ক্ষীরের মতো হবে এবং খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আমার গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে। আমি একটু রস রস রেখেছি, তাছাড়া একদম টেনে যাবে আর খেতেও খুব সুন্দর হয়েছে। আমি টেস্ট করে দেখলাম, আপনারা বানাবেন এবং খাবেন, খুব ভালো লাগবে। তো আমি এখন গাজরের হালুয়াটা টেস্ট করছি। খুবই সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে ট্রাই করবেন।